গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, লুটেরাদের দল। সেজন্য আমি বলেছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন, দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, ক্যালারি, শিক্ষক, বুদ্ধিজীবী এক জায়গায় হওয়া দরকার, নগরবাসী, গ্রামবাসী সব মানুষকে এক জায়গায় হওয়া দরকার দেশের সামনে বিপদ। আর সাম্প্রদায়িকতা বিষ দিয়ে এই অর্থনৈতিক সংকটগুলোকে মানুষকে অন্য পথে পরিচালনা করেছে। আচ্ছা, সাম্প্রদায়িকতা বিভাজন করতে পারলে মানুষ অর্থনৈতিক আন্দোলন, সেই তার যে রুটিরুজির যে ব্যাপার, তার যে মজুরির ব্যাপার, তার যে কাজের ব্যাপার, সেগুলো চাপা পড়ে যায়। এরা আজকে ভারতীয় জনতা পার্টি 2014 সালের পর থেকে তাদের অর্থনীতি, যারা বলেছিল কালো টাকা, জিনিসের দাম কমাবো, কিন্তু তাকিয়ে দেখুন টাকার দাম কমে গেছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা আছে, আগে আমরা 1 টাকার যা দাম ছিল সেই টাকা আজকাল একটু বাজারে চলছে না, মানে এটা কি, এটা অর্থনীতি উল্টো দিক বলে বলে না। আমাদের আমদানি নীতি আর রপ্তানি নীতি দেখবেন, আমদানি হচ্ছে বেশি, রপ্তানি কম। রপ্তানি কম মানে আমাদের দেশের যে যাকে বলে বিদেশি মুদ্রা ঘাটতি, সংকট, যার ফলে নির্মলা সীতারামন তার স্বামী বলেছে দেখবেন যে ভয়ঙ্কর, যে অর্থমন্ত্রী ছিলেন, ইলেকশন বন্ড, এর মধ্যে যে বিজেপি দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা, একমাত্র সিপিআইএম এই কর্পোরেটের কাছ থেকে কোনো টাকা নেয়নি, শুধু টাকা নেয়নি তা নয়, সিপিআই মামলা করে কারা কারা টাকা নিয়েছে তা দেখা গেছে। দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল কংগ্রেস, আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টার করে, কে টাকা যোগায়? আমরা বামপন্থীরা পায়ে হেঁটে প্রচার করি, আর উনি হেলিকপ্টারে করে, উনি ওনার ভাইপো হেলিকপ্টারে করে ঘুরছেন, টাকা কে দেয়? এ টাকা আদানিরা দিচ্ছে, যে কোম্পানির মূলধন হচ্ছে 10 কোটি সেই কোম্পানি 150 কোটি টাকা ইলেকশন বন্ড কিনছে। তার মানেটা কি? যে কোম্পানি লালবাতি উঠে গেছে সেই কোম্পানি হচ্ছে ইলেকশন বন্ডের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে টাকা দিচ্ছে, তার মানে কালো টাকা, আর তাকে বরাত পাইয়ে দিচ্ছে। আজকেই কাগজে আছে দেখবেন, কয়লা খনি বেসরকারিকরণ হয়ে গেল, বিজেপি আজকে কয়লা খনি বেসরকারিকরণ করে দিচ্ছে, আদানিদের দিয়ে দিল, আজকে আজকে খবর, গতকাল হয়েছে, কয়লা খনি বিদেশিদের দিচ্ছে, এই আদানিদের দিয়ে দিল। কয়লা ব্লক বলে তরাকার, যে আমাদের বড় একটা অর্থকরী হচ্ছে সম্পদ, খনিজ সম্পদ, আমাদের রানীগঞ্জ, ঝরিয়া, বিহার, ঝাড়খণ্ড এলাকা ধরে আমাদের পশ্চিম বর্ধমান, ঠিক আছে, এসবের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা 100 দিনের কাজ, আমরা বেকার ছেলেদের কাজ, রাজ্যে কোনো শিল্প নেই, 11 সালের পর থেকে কোনো শিল্প নেই, মেধা সম্পন্ন ছেলে মেয়েরা আজকে রাস্তাতে অবরোধ করছে। দেখেন এই ইডি, সিবিআই এসব আমাদের দেশের মানুষ শুনছে, ওনার বাড়িতে ইডি আসবে না, ওনার বাড়িতে ইডি আসবে না, যত তৃণমূল খুঁজে দেখবেন ইডি পাবেন, সিবিআই পাবেন, মন্ত্রী জেলে পাবেন, বান্ধবী সহ এমপি জেলে আছে, এমপি চোর, মুখপাত্র তৃণমূল কংগ্রেসে বড় বড় কথা বলে, সাধারণ মানুষের তো, যারা চোর দুর্নীতিগ্রস্ত কালীঘাট থেকে শুরু করে একেবারে ব্লক স্তর পর্যন্ত, তাদের যাবে যাবে, পারাবে কেন? সামনাসামনি হোক, সামনাসামনি হোক, এগুলো তো অনেক ব্যাপার আছে। এই হীরা নামদানি কে? হীরা নামদানি কি তার সঙ্গে সম্পর্ক? আদানিদের সঙ্গে হীরা নামদানির কি সম্পর্ক? এখানকার মানুষ ভোট দিয়ে তাকে পাঠালো, আর তিনি সেখানে গিয়ে হীরা নামদানির সঙ্গে সম্পর্ক তৈরি করলেন আদানিদের সঙ্গে, এটা সেজন্য এগুলো ওদের বাড়িতে যায় দুর্নীতি। আমাদের সাধারণ এই যে কেন্দ্রের যারা ভোটার, আমাদের এই শহর তো পুরনো শহর, ঐতিহ্য মণ্ডিত শহর, অনেক জ্ঞানী গুণী স্বাধীনতা সংগ্রামী মানুষ এই শহরে তারা হচ্ছে কাজ করেছেন, স্বাধীনতার যুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই কৃষ্ণনগর কলেজ 1846 সাল ইউনিয়ন জ্যাক, মানে ব্রিটিশ পতাকা নামিয়েছিল এই শহরে, এই শহরে আজকে তাকে নতুন করে ইতিহাস তৈরি করছে, দেখেছেন আপনারা, শুনেছেন, ইতিহাসকে বিকৃত করছে। কারণ আরএসএস বিজেপির ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই আমাদের শহরে বসন্ত বিশ্বাস আছে, অনন্তরী মিত্র আছে, আমাদের পার্টির নেতা ছিলেন অমিতেন্দ্র মুখার্জি, মন্ত্রী ছিলেন, আন্দামান সেলুলার জেলে গেছে, এখানে নজরুল এসেছে, এখানে হেমন্ত সরকারের বাড়ি, একেবারে বিখ্যাত মানুষ তিনি, এখানে সুভাষচন্দ্র বসু এসেছে, এই শহরে কথা বলছে, এই শহরে ছাত্ররা লড়াই করেছে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে খাদ্য আন্দোলন করেছে, সেখানে আজকে আরএসএস বিজেপি ইতিহাসকে বিকৃত করছে। লড়াই শুরু হয়েছে, আমরা একে থাকছি, কে সঙ্গে থাকবে এই মুহূর্তে কি করে বলবো, আমাদের লড়াই একের লক্ষ্যে।